सेम मोटिवेशन ही है थोड़े से, तो हमारा मुर्शिदाबाद फोकस करके एडमिनिस्ट्रेशन हो एंड प्रथम जावर फले মানে মানুষের মধ্যে যে আতঙ্কিত ছিল একটা বা যে কোনো পেশেন্ট আসতো একটা আতঙ্কিত থাকতো কোভিড মানে বিশাল কিছু, সেটা আমরা যাওয়ার পরে অনেকটাই ফিল করেছি। কোভিডকে আমরা এখন অতটা কিছু মনেই করি না, যেসব পেশেন্ট আতঙ্কিত থাকে তাদেরকে আমরা বোঝাই যে ভয় কোনো কারণ নেই, আমাদেরও কোভিড হয়েছিল, মনে সাহসটা যোগাই আমরা। আর তাদের অভিজ্ঞতা বলতে গেলে পেশেন্টদেরকে খাওয়ানো কিংবা কোনো পেশেন্ট যদি বলে আমি একটু বাথরুম যাবো, ধরো তাদেরকে হেল্প করি, ওষুধ খাইয়ে দিই, আর ডক্টরদের সাথেও হেল্প করি, আর সব ভাইটালস আমরা দেখে দিই, মানে সিস্টারদের ওটা হেল্প করা হয় আমাদের। তো কাজ করতে আমাদেরকে খুবই ভালো লাগছে। এমনি সবচাইতে আরো ভালো লাগছে যে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারছি, যে এমন একটা পরিস্থিতি যে কেউ এই সময়তে কারো কাছে ভিড়ছে না, সেটা আমরা মানে ওদের পাশে দাঁড়াতে পারছি, এই জন্য আরো খুবই ভালো লাগছে, কাজ করতেও ভালো লাগছে। তার মধ্যে আর আমাদের সেই কারণে আমাদের ছেলেদেরকে ছাঁটাই করে দিয়েছিল। ইতালি একটু আমরা মানে যেসব জায়গায় আমরা কাজ করতাম সেসব জায়গাগুলো এখন নষ্ট হয়ে গেছে, যদি একটু আমাদের এটা আপনাদের উপর রিকোয়েস্ট যদি আমাদের জন্য একটু ভাবে সেটাই। তাছাড়া কাজ করতে খুবই ভালো লাগছে আমাদের, আর তাদের সম্বন্ধে অভিজ্ঞতা যেমন কোনো পেশেন্টের হয়তো স্যাচুরেশন দেখাচ্ছে 93-94 চলে এসছে, তখন আমরা ভিতরে থেকে মেপে দেখার পরে স্যারদেরকে বলেছি, কোন স্যারেরা হয়তো বলছে এনআরডিএম ভিড়িয়ে দাও কি ফেস মাস্ক ভিড়িয়ে দাও, সেটা আমরা করে দিই। মানে কাজের অভিজ্ঞতাটা এমনি প্র্যাকটিক্যালে যতটুকু শিখেছি অনেকটা একটু ভালো লাগছে। এগুলো আমাদের খুবই ভালো লাগছে যে আমরা মানুষের পাশে থেকে মানুষের সেবা করছি, এগুলো আমাদের খুবই ভালো লাগছে। মিশন আর এই বছর যাচ্ছেন পরশু এবং তাদেরকে আমার অনেক সাধুবাদ। গত বছরে যখন আপনারা গেছিলেন তখন আমি স্বাস্থ্য বিভাগে ছিলাম, মুর্শিদাবাদ জেলার একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল সেটা তারপরে গোটা রাজ্যেই পালন করা হয়েছিল, সেটা আমরা দেখ আমাদের সরকারি হাসপাতালগুলিতে তাদেরকে এখান থেকে আমরা ওই বিভিন্ন রকম সার্ভিসের জন্য কলকাতায় পাঠিয়েছিলাম দলবদ্ধ। তো এইবারেও আমাদের কাছে রিকোয়েস্ট এসেছিল যে এখানকার কোভিড ওয়ারিয়ার যদি ওদেরকে কলকাতায় পাঠানো যায় হসপিটালগুলিতে সেবা প্রদান করার জন্য, তাতে আমরা যাতে সাহায্য করি, এর জন্য আমি এসপি সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম। আমাদের ডক্টর সাহেব আছেন এখানে, উনি হেল্প করেছেন, আর আমরা আবার কোভিড ওয়ারিয়ারদেরকে একত্র করে এখান থেকে আজকে আনুষ্ঠানিকভাবে রওনা করবো। এরা কলকাতায় বিভিন্ন সরকারি হাসপাতালে গিয়ে রোগীদের জন্য যা মানে সাহায্য হয় যেটা পূজা করতে হয় তাদের জন্য, সেটা মানে কাজ কি থাকবে ওদের বিভিন্ন রকম যেরকম আমাদের নার্সিং পার্সনের যে কাজটা করে এদের তো ট্রেন করা হয়েছে, আরও যদি কিছু ট্রেনিং প্রয়োজন থাকে তাদেরকে ট্রেনিং দিয়ে সেই রকম কাজের জন্য ইউজ করা হবে। তার জন্য স্বাস্থ্য মানের যা গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী তারা কাজটা। কতজন আছে স্যার? টোটাল 30 জন আছে। স্যার ওরা একটা দাবি করছে যে আগে যখন করোনা হয়েছে তখন ওদেরকে পাঠানো হয়েছিল, পরে করোনা স্বাভাবিক হলে ওদেরকে কাজকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, তাহলে ওদের কাজের স্থায়িত্বটা কোথায় এটা ওদের রাখা হয়? এদের তো যেহেতু আমরা কাজের ভিত্তিকে নিয়েছি, তো যতদিন করোনা আছে যতদিন সাহায্য প্রয়োজন আছে ততদিন এটা কাজ করবে, ততদিনে যে কন্ডিশন মেনে এদেরকে নেওয়া হয়েছে সেই কন্ডিশন অনুযায়ী এদেরকে আমরা রেমুনারেশন এক্সেট্রা। কোভিড ওয়ারিয়ার ক্লাব বলে এটাকে রিপ্রেজেন্ট করেন,
তারপরে আমাদের কোভিড ওয়ারিয়ার যারা রিকভার্ড আমাদের মুর্শিদাবাদবাসী, ওরা প্রথম সাহস নিয়ে রাজি হয়েছিল বিভিন্ন সরকারি হসপিটালগুলোতে গিয়ে পরিষেবা দেওয়া, আমাদের মেডিকেল ফ্র্যাটার্নিটির সাথে মিলে পরিষেবা দেওয়া, যেখানে অনেকজন ভয় পাচ্ছিল, মানে অনেকটাই শর্টেজ আর ইস্যুস ছিল, সেখানে এই ছেলেরা গিয়ে খুবই ভালো পরিষেবা দিয়েছিল। আমরা অনেক কিছু কলকাতা থেকেও বিভিন্ন জেলা থেকেও আমরা শুনলাম, ওরা খুবই ভালো কাজ করেছে। যাই হোক, এখন আমরা সেকেন্ড ওয়েভ যখন চলছে, আবার ছেলেদের আমাদের ওয়ারিয়ারদের পরিষেবাটা আমাদের এখন যা ক্রাইসিস চলছে তার মধ্যে দরকার পড়ছে, তো তাতে আমাদের সরকার আবার নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ অনুসারে আজকে ডিএমসির ওদের জন্য গাড়ি সব অ্যারেঞ্জমেন্ট করে একটা ইভেন্টভাবে ওদেরকে কলকাতা আমরা পাঠাচ্ছি। কাল থেকে ওরা গিয়ে আবার ওদের যে খুবই মূল্যবান যে পরিষেবা গত বছর করেছিল সেভাবেই এবছর।